আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ছেলেদের চুল পড়ার সমস্যা এবং এর চিকিৎসা। তো বিভিন্ন কারণে চুল পড়ে থাকে, তার মধ্যে একটি কমন কারণ হচ্ছে হরমোনজনিত চুল পড়া, বা যেটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন হেয়ার লস বলে থাকি। এবং গবেষণা দেখা গেছে যে ছেলেদের চুল পড়ার সমস্যাগুলোর মধ্যে এই অ্যান্ড্রোজেনেটিক হেয়ার লস এ চুল পড়ার পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয় যে জীবনের যে কোনো বয়সে মাথার দুই পাশ থেকে, যেটাকে আমরা বাইটেম্পোরাল রিসিশন বলে থাকি, চুল পড়ে যেতে থাকে এবং আমাদের কপালটা চওড়া হতে থাকে এবং ধীরে ধীরে মাথার মাঝখান থেকে চুল চলে যেতে থাকে। এবং এই সমস্যাটি একটা ভয়ানক রকম সাইকোলজিক্যাল স্ট্রেস ক্রিয়েট করে। আমাদের কাছে রোগীরা আসেন এবং তারা এই সমস্যা থেকে খুব দ্রুত প্রতিকার চেয়ে থাকেন। তো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ আছে এবং অনেক ধরনের চিকিৎসাই এখন বর্তমানে প্রচলিত আছে, যার মধ্যে প্রথমে হচ্ছে কিছু ওরাল মেডিসিন, যেমন আমরা ফিনস্টেরাইড জাতীয় খাবারের ওষুধ প্রেসক্রাইব করে থাকি, যেটা এই হরমোনের কনভার্সন হেয়ার ফলিকুলে এটাকে প্রিভেন্ট করে, যার ফলে দেখা যায় যে আমাদের চুল যেটা পড়ে যাচ্ছিল বা গজাচ্ছিল না সেই জায়গাতে নতুনভাবে হেয়ার ফলিকল থেকে চুল গজানো শুরু করে। আরও কিছু ওষুধ আছে, যেমন মিনক্সিডিল বিভিন্ন মাত্রায় পাওয়া যায়, এটাকে আমরা টপিক্যালি বা লাগানোর স্প্রে বা লোশন হিসেবে ইউজ করে থাকি এবং সেটা ব্যবহারের ফলেও এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ দিয়ে পরিপূর্ণভাবে বা সঠিকভাবে সমাধান করা যাচ্ছে না এবং সেক্ষেত্রে কিছু থেরাপি রিসেন্টলি বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি। তার মধ্যে একটি হচ্ছে পিআরপি থেরাপি, যেটাকে প্লেটিলেট রিচ প্লাজমা থেরাপি বলা হয়, যেখানে আমরা পেশেন্টের ব্লাড থেকে ব্লাড কালেক্ট করে একটা প্রসিজিওরের মাধ্যমে পিআরপি তৈরি করে সেটাকে আমরা ত্বকে, অর্থাৎ স্ক্যাল্পে বা মাথার ত্বকে আমরা ইনজেক্ট করে দিয়ে থাকি। এবং এটা একটা শিডিউল আছে, সেই শিডিউল ফলো করার মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রেই এই রোগে ভুগতে থাকা রোগীদেরকে একটা ভালো সমাধান দিতে পারি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ বা পিআরপি বা অন্যান্য বিভিন্ন থেরাপি করেও চুল গজানো যায় না, অর্থাৎ হেয়ার ফলিকুলগুলো পার্মানেন্টলি লস্ট হয়ে যাওয়ার কারণে সেখানে কোনো চিকিৎসার মাধ্যমেই নতুনভাবে আর চুল গজায় না। তো সেই ধরনের রোগীদের ক্ষেত্রে যে চিকিৎসাটা এখন বর্তমানে খুবই প্রচলিত এবং খুবই পপুলার সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। এক্ষেত্রে দুটো পদ্ধতি চালু আছে, একটাকে বলা হয় ফলিকুলার ইউনিট এক্সট্র্যাকশন। এক্ষেত্রে আমরা যেটা করি, মাথার পেছন দিক থেকে আমরা ফলিকুল কালেক্ট করি এবং সেটাকে আমরা মাথার সামনের অংশে প্লান্ট করে দেই। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে যেখানে আমরা মাথার পেছন থেকে একটা স্ট্রিপ কালেক্ট করে সেখান থেকে আমরা ফলিকুল আলাদা করে আমরা মাথার সামনের দিকে এটাকে প্লান্ট করি এবং এর মাধ্যমে এই পার্মানেন্টলি যাদের চুল চলে গেছে, যাদেরকে কোনো চিকিৎসার মাধ্যমে আর চুল ফেরানো যায়নি, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা একটা খুব স্যাটিসফ্যাক্টরি সমাধান দিতে পারি। তো এই হচ্ছে ইন শর্ট হেয়ার ট্রিটমেন্ট ফর অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ফর মেল।